আছো তোমরা সবাই? ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার পুরনো ছন্দে ফিরে আসতে হয়েছে, আর উৎসব নিয়ে মাথামাতি করলে হবে না। আবার আজকে দায়িত্ব পড়েছে ফুল তোলা, তা ফুলটা আমি তুলতেই এলাম, এবার শাড়িটা ওইখানটা রেখে এসেছি। যাই হোক, তা পুজো তোমাদের কেমন কাটলো বলো একটুখানি, অবশ্যই কমেন্ট করে একটু জানিও, খুব ভালো লাগবে। আর আমার তো পরপর ভিডিও যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, কোথাও ঠাকুর ঠাকুর অত দেখতে বেরোই না, এ পাড়ার মধ্যেই থাকি, বেশ ভালো লাগে। আরতি বিশেষ করে সন্ধ্যা আরতির সময়টাই থাকি, সেটা পরপর ভিডিও যাচ্ছে, তোমরা সেটা বুঝতেই পাচ্ছ। তবে মোটামুটির ওপর পুজোটা খারাপ যায়নি, যদিও অনেকটা মন খারাপ আছে, কিন্তু মোটামুটির ওপর পুজোটা খারাপ যায়নি। প্রচুর শাড়ি ফাড়ি ভেঙেছি, পরেওছি, প্রচুর গরমও পড়েছে এবারে পুজোয়, সাংঘাতিক গরম, একটা দিন একটু স্বস্তি পাইনি এত গরমে। তাও নতুন নতুন শাড়ি পরে মানে সাংঘাতিকভাবে সাজগোজ করে চলেছি চারিদিকে। তা একটু বাগানে আসি, এই যে দেখো, এই যে দেখো গোলাপ দেখেছো, কি সুন্দর হয়েছে না গোলাপগুলো। আর এই গাছটা দেখো বন্ধুরা, আজকে লাল ফুলে একদম ভর্তি হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ, আমি একটু শাড়িটা নিয়ে আসি, ফুলগুলো তুলি, আর তোমাদের একটা জিনিস দেখাবো, ওই জন্যই বাগানে এলাম, চলো। কিন্তু হলুদ জবা দেখেছো, হ্যাঁ, এই যে প্রচুর জবা আছে আমাদের, কিন্তু এইখানে যখন ফুলটা ফোটে কি ভালো লাগে। এই যে এই জবা গাছটায় তোমাদের দাদা একবার দেখিয়েছে, এটা হচ্ছে অরেঞ্জ কালারের হয় ফুলটা, হ্যাঁ, দারুণ লাগে। তো এই লাল ফুলটা সারা গাছটা একদম ভর্তি হয়ে গেছে। স্থলপদ্ম হয়েছে, তোমাদের কুঁড়ি দেখিয়েছিলাম, এবার স্থলপদ্ম হয়েছে, দেখো তিনখানা হয়েছে। তবে প্রথম একদিন হয়েছে একটা গোপালকে দিয়েছি, তারপরে নবম অষ্টমীর দিন দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু অষ্টমীর দিন হয়নি। আবার নবমীর দিন একটা হয়েছে, দাদা সেই ভোরবেলা 5টার সময় গিয়ে মায়ের পায়ে দিয়ে এসেছে, আর আজকে দেখছি তিনটে হয়েছে। বলো তোমাদের একটু দেখাই, দেখো ফুলগুলো একদম হোয়াইট একদম, দেখো। আবার যখন বেলা হবে তখন এইগুলো বেলা 12টার পর একটা গোলাপি, একটা গোলাপি টাইপের হয়ে যাবে। এইটা কাঁচি এনে কাটলেই সব থেকে ভালো, দেখো এই একটা হয়েছে, এই যে এই একটা হয়েছে, এই যে এই একটা হয়েছে, আবার এই একটা হয়েছে, দারুণ না? মনটা পুরো মানে ভরে যায়, বিশ্বাস করো। দেখি ছিঁড়ি ছিঁড়ে তবে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা এই এতগুলো ফুল হলো, কি ভালো লাগে না গাছের ফুল দিয়ে পুজো করতে, একদম গাছ থেকে পেরে টাটকা টাটকা ফুল দিয়ে মাকে পুজো করতে, গোপালকে পুজো করতে দারুণ লাগে। তা তোমরা যারা মানে শহরে থাকো, খুব একটা তো এইরকম বাগান ঠাগান পাও না, যদিও আমিও শহরেই থাকি সেটা কোনো কথা না, কিন্তু বেশ ভালো লাগে। তোমরা টবেও একটু গাছ করে দেখতে পারো, একটু যত্ন করলে না টবেও খুব ভালো ভালো ফুল হয়, গাছ হয়। হ্যাঁ দেখো, আর এই স্থলপদ্মগুলো দেখে পুরো মন ভরে যাচ্ছে, দেখো। চলো, আর মন ভরিয়ে লাভ নেই, পুজো টুজো হোক হয়ে তারপরে রান্নাঘরে যাবো। আজ রান্নাঘরে খুব একটা চাপ নেই জানো, কারণ আজকে দাদা বলছে পুজোয় অনেক খেয়েছে, তো এইবার বলছে খুব হালকা হুলকির উপরে করো, মুসুর ডাল করব আর আলু ভাজা, গোল গোল করে আলু ভাজা, পটল ভাজা, মাছের ঝাল, আর কিচ্ছু করবো না। তারপরে আবার প্রণাম টুরনামেও একটু বেরোতে হবে, তা সব মিলিয়ে আজকে চলো, মানে আমি যেমনভাবে যাচ্ছি তোমরাও সেইভাবেই আমার সঙ্গে সঙ্গে থাকো। হ্যাঁ, খুব ভালো লাগবে, ভিডিওগুলো দেখো, এনজয় করো, মনে হয় না তোমাদের খুব খারাপ লাগবে।
বন্ধুরা, তোমাদের যে আইটেমটা বাগানে বলছিলাম না, সেই আইটেমটা তো করছি। তারপরে ভাবলাম যে অনেকগুলো বেগুন আছে, একটু দই বেগুন করি। একটু মানে মানে তোমরা এই দই বেগুনটা কোথাও পাবে না, এটা আমি আমার মতো করে করি। হ্যাঁ, নানান রকম দই বেগুন তোমাদের কিন্তু আগে অনেক আগে আর কি ভিডিওতে দেখিয়েছি, কাজু বাদাম বাটা ফাটা দিয়ে একরকমের দই বেগুন তোমাদের আমি দেখিয়েছি, নানারকম করি আর কি। তা এইটা খুব সহজ পদ্ধতিতে করি এবং খেতে অসম্ভব ভালো হয়। অল্প তেলেতে, অল্প খাটুনিতে এই দই বেগুনটা আমি আজকে করছি, আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই। অনেকদিন রান্না বান্না কিচ্ছু শেয়ার হয় না বলো, আমার বন্ধুরাও তো বসে থাকে আমার ভিডিওর জন্যে, এটা তো আমার কাছে অনেকটা পরম পাওয়া। তা একটুখানি তোমাদের দেখিয়ে দিই বেগুনগুলো কী করেছি বলো তো। এই এইরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি, এই যে দেখো, অল্প লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তারপরে অল্প করে তেল দিয়েছি, দিয়ে আর কিছুই করিনি। বেগুনগুলো একটু নুন আর একটু হলুদ মাখিয়ে বেগুনগুলোকে আমি অল্প তেলে ভেজে নিয়েছি। এরপরে আমি কি করব সেটাই আমি তোমাদের দেখাবো। এইটা তো তোমরা সবাই করো, হ্যাঁ, নুন হলুদ মাখিয়ে অল্প তেল, তোমরা যদি ছাঁকা তেলে করতে পারো সে তো দারুণ খেতে হবে, তার তো কোনো প্রশ্ন হয় না। তবে একটু পরিমাণ মতো কম তেল দিয়ে, হ্যাঁ মানে একটু কম তেল দিয়ে আমি বেগুনগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। অল্প করে তেল দিচ্ছি, এটা কিন্তু খেতেও ভালো লাগে, শরীরের পক্ষেও হার্মফুল নয়। আর এত গরম তো, এত পুজোয় খাওয়া হয়েছে যে আর মানে কি বলবো, এবার একটু হালকা হালকা নানান রকম খেতে ইচ্ছে হয়েছে জানো। তা এই দেখো, এইখানে কড়া অল্প করে তেল দিয়ে দিলাম, বেশি কিন্তু নয়, হ্যাঁ অল্প করে তেল দিয়ে দিলাম। এবার তেল দেওয়ার পর এই গ্যাসটাও জ্বালিয়ে দিই। এটা কিন্তু তোমরা করে খাবে, ভীষণ সুন্দর খেতে হয়, আমার কথা শুনে একবার করে দেখো। হ্যাঁ, এই আর তোমরা এটা কোনো জায়গায় পাবে না, এটা আমি আমার মতো করি। আচ্ছা, এরপরে আমি এতে দেব একটু সর্ষে ফোড়ন, দেখো কালো সর্ষে, হ্যাঁ এই যে কালো সর্ষে একটুখানি ফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতো। আচ্ছা, এই লঙ্কাগুলোকে আমি ছোট্ট ছোট্ট, তোমরা যেমন দিয়ে ঝাল খাবে সেই রকমভাবে একটু যেমন করি হোক একটু কেটে নেবে, খুব বেশি ঝাল কিনতে ভালো লাগবে না। হ্যাঁ, আমি দরকার হলে শুদ্ধ লঙ্কাও ফোড়ন দিতে পারতাম, কিন্তু আজকে এত আর উগ্র কিছু করবো না জানো তো, মানে শরীর ফরির সব জ্বালা করছে, ওই জন্যেই টক্ত এলে এ ওটা মাথায় এলো যে করি আর বন্ধুদেরও একটু শেয়ার করে দিই। এই যে দেখো, একটুখানি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তো কিছু করবে না, এই কাঁচা লঙ্কাটা এদিন যা ঝাল হবে। আচ্ছা, এই তিনটে কাঁচা লঙ্কা, ফোড়নটা মোটামুটি দেখো গন্ধ উঠে গেলে এই ফোড়নে। হ্যাঁ, এরপরে এই যে গাছের কারি পাতা, তোমরা জানো আমার গাছ আছে, এই যে গাছের কারি পাতা নিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ উঠবে বুঝতেই পারছো, সর্ষে কারি পাতার একটা গন্ধ। আমার খাটুনি নিয়ে জানো তো বন্ধুরা, একদমই খাটুনি নেই এটা করতে, আর বেগুন তো জানো ভাজতে কতক্ষণ সময় লাগে। এই কারি পাতা সর্ষে সব হয়ে গেছে আমার, মোটামুটি এই বেগুন দিয়ে আর কারি পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মোটামুটি একটা ভাজা ভাজা ব্যাপার হয়ে গেছে। এরপরে আমার টক দই আছে, টক দইটা একটু ফেটিয়ে নিতে হবে, হ্যাঁ আর গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিতে হবে, তাহলে কিন্তু টক দইটা কী হবে বলো তো, ছানা কাটার মতো হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো এই টক দইটা আমি আস্তে আস্তে দিয়ে দিলাম, আস্তে এর উপরে আমি টক দইটা দিয়ে দিলাম, দিয়ে আর কিছুই নয়, তোমরা যেমন যে নুন মিষ্টি যে যেমন খাবে, এতে যেহেতু এতটা টক দই আছে একটু তো মিষ্টি পড়বে সেটা তোমরা সবাই জানো, আর নুনটা পরিমাণ মতো দিয়ে দেবে, ব্যাস তাহলেই রান্না কমপ্লিট। বন্ধুরা দেখো, দাঁড়াও তোমাদের একটা জায়গায় ঢেলে দেখাবো, হ্যাঁ এইটা মোটামুটি হয়ে গেছে, আর পরিমাণ মতো একটুখানি নুন দিতে হবে, আমি নুনটা দিয়েছি, বেগুনে তো নুন দিয়েছি,
তারপরেও যেন মনে হচ্ছে একটু নুনটা কম। ব্যাস হয়ে গেল আমার দই বেগুন। এটা করে বন্ধুরা খেয়েও এত সুন্দর খেতে হবে যে মানে ধারণা করতে পারবে না, কোনো খাটুনিই নেই, বুঝতেই পারছো, শুধু বেগুনটা একটু ভাজা। আর কেমন পুজো কাটালে বলো, মনটা কি খারাপ লাগছে বলো, পুজোটার জন্য সত্যিই মনটা খুব খারাপ লাগছে। চলে গেল মা, আবার পরের বছর, পরের বছর সেই সেপ্টেম্বরে পুজো, সেপ্টেম্বরের লাস্টের দিকে 28-29 পুজো দেখছিলাম আমি ক্যালেন্ডারটা। আর 2 অক্টোবর শেষ, 2 অক্টোবর সব শেষ। এই প্রচন্ড গরমে পুজো, বুঝতে পারছো, মানে সেই অনুযায়ী সব আমাদের শাড়ি বলো, তোমরা যারা যেমন ড্রেস বলো, সব সেইভাবে কিনতে হবে। আর আজকে তো কার্নিভাল, ওটার শুনানিও আছে আজকে। আর আজকে কার্নিভাল, আবার জুনিয়ার ডাক্তারদের আজকে দ্রোহ, তা সব মিলিয়ে মিশিয়ে আজকে দিনটা খুব মানে কষ্টের একটা দিন। কোথায় যে কি হবে জানি না। এদিকে দুর্গাপুজোর কার্নিভাল চলবে, এদিকে ডাক্তারদের, আমি তো দ্রোহকে কার্নিভালই বলি আমি দ্রোহকে, কারণ ডাক্তাররা আবার অন্য রকম ভাবে সেইটা, ডাক্তারদের কার্নিভাল চলবে, মানে সব মিলিয়ে মিশিয়ে না আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা মানে ভাবছি আজকে অনেক কিছু ইভেন্টস আছে। হ্যাঁ, একটুখানি নিউজ চ্যানেলের উপর লক্ষ্য রাখতে হবে, আর যখন আমার ভিডিওটা যাবে তোমরা তো সবাই সব কিছুই জেনে যাবে। ঠিক আছে বন্ধুরা, এই তো আজকে আর তো কিছু বললাম, তো তেমন কিছু করবো না, এইটাই একটা করার ছিল। আর ডাল, আলু ভাজা, পটল ভাজা যখন খাবে সেটা করে দেবো, ডালটা একটু প্রেশারে করে দেবো, ব্যাস এই। আর মাছের ঝাল করা আছে, হয়ে গেল। তা আবার আমি আসছি। সেই দেখো টবের এই যে পুঁই শাক, কালকে করব, কালকে রাত্রিবেলা লক্ষ্মী পুজো করছে, এবার কালকে রাত্রিবেলা আমরা পুজো করছি না, কারণ সারাদিন খেয়ে নিয়ে তো কিছু হয় না বন্ধুরা, ওই জন্য কি হয়েছে কালকে আমরা মানে এমনি থাকবো, আর পরের দিন বৃহস্পতিবার সকালবেলা আমরা পুজো করব। তা যার জন্যে এই টবের বলো, এটা অর্গ্যানিক শাক বলো, এই পাবো কোথায়, এই যে শাক কেটে নিলাম, আর আমাদের দুজনের তো বেশি লাগেও না দেখো, এই একদম অল্প। আর সোমা দেখলে খুব খুশি হবে, সোমা জানি না তুমি আমার ভিডিও দেখছো কি না, তুমি খুব খুশি হবে আমি এটা জানি। তা এই শাকগুলো কেটে নিলাম, আবার থাক গোড়া পর্যন্ত আছে। হ্যাঁ, এইবার এই এই দেখো গোড়া পর্যন্ত সব রেখে দিয়েছি, এই দেখেছো, আবার যখন বড় হবে তখন আবার কেটে কুটে খেয়ে নেবো। দাদা তো জানো বাগানে কিছুতেই করতে দেবে না, বলে বাগান নোংরা হয়, বাগানে করলে এই শাক এখন সারা বাগানটা ভর্তি হয়ে যেত। যাই হোক আমাদের অল্প অল্পই লাগে, চলো আবার যাই, রান্নাঘর পরিষ্কার করতে হবে এখন, চলো। সন্ধ্যা বন্ধুরা, এখন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে চলছে জানো তো লক্ষ্মী পুজো, আর দাদা তো জানো লক্ষ্মী পুজো গোপাল পুজো বাড়িতে একদম মানে সাংঘাতিক অবস্থা হয় আমার। তা এই এতগুলো বাসন সব ঠাকুরের সমস্ত মেজে ফেজে নিয়ে বাইরে থেকে মেজে টেজে নিয়ে এলাম, ওই ব্রাশও আর ওই তোমার তেঁতুল দিয়ে মাজলাম জানো তো, ওই একটা কি পাউডার আছে না বাসন টাসন ঠাকুরকে মাজালে, ও পীতাম্বরী, তা সেই দিয়ে আমি তেঁতুল একসঙ্গে সব কিছু দিয়ে বাসনগুলোকে বেশ করে চকচকে করে মেজে নিলাম। এইবার দেখো এইখানেও কিন্তু এই এত আছে, সব মেজে ঠেজে নিয়ে পরিষ্কার করে সব রেখে দিলাম। এইবার দাদা ঠাকুর গোছাচ্ছে, লক্ষ্মী ঠাকুর সাজাচ্ছে, তা সাজানো গোছানো হোক এইবার, না কালকে ইচ্ছে আছে নারকোল নাড়ু করবো। আর আমরা কালকে রাত্রিবেলা যেহেতু পড়ছে সেহেতু আমরা কালকে রাত্রিবেলাটা আর করছি না, তোমাদের আগের দিনই বলছিলাম না যে কালকে রাত্রিবেলা করছি না, আমরা একদম বৃহস্পতিবার, যেহেতু লক্ষ্মীবার আমরা একদম বৃহস্পতিবার পুজোটা করছি। তা মোটামুটি এই কাজগুলো হলো, দাদাও এখন একদম ঠাকুরঘর একদম নানান রকমভাবে তোলপাড় হয়েছে, সব ঠাকুরদের পরিষ্কার হচ্ছে, চান করানো হচ্ছে, সব সাজানো হচ্ছে, গোছা সেই সব চলছে, তোমাদের পরে দেখিয়ে দেবো। আর আজকে রান্নাঘরে আছে আমাদের চিকেন ফ্রাই, পুজোর সময় গড়ে রেখেছিলাম, এখনও আছে,
কত তো খাওয়া যায় না বলো না, দুটো লোক আর কত খাবো। তা আজকে দাদা বললো যে আজকে চিকেন ফ্রাই আর মিষ্টি, এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। তার এই গরম ছেড়ে দিলাম, আর ছেড়ে দিয়ে আস্তে আস্তে করে নিই। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। জানি না ভিডিওটা কত বড় হলো, যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম। এইরকম যদি তোমরা চিকেন ফ্রাই ধরে রাখো না, খুব সুবিধে হয় জানো। লোকজন যদি আসে তাহলেও সুবিধে হয়, এটা প্রায় 10-12 দিন ভারী সুন্দর থাকে, কোনো নষ্ট হয় না। তা আমি তো মাঝে মধ্যে গড়ে দেখিয়ে দিয়ে দিই, মানুষজন যদি আমার বাড়িতে আসে তাহলেও করে দিই, ভেজে দিই। তা এখন অনেকগুলো থেকে গেছে, তাই একবার দাদাকে বলছি, আর রুটি ফুটি খেতে হবে না দাদার তো, এগুলো একদম দারুণ খাওয়া। তাই এই নিয়ে আজকে আমার ডিনারটা শেষ হলো। তোমাদেরও বলছি তোমরা চিকেন ফ্রাই করে রাখতে পারো, খুব সুবিধা হবে। আর আজকের মতো বন্ধুরা ভিডিওটা শেষ করছি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। এই বুড়ো বয়সে দাদার আমি ভিডিওগুলো দিই, সঙ্গে থেকেও কমেন্ট করো, লাইক করো, তাহলে আমরা একটু গুটি গুটি পাই, এগোতে পারি। হ্যাঁ, বন্ধুরা এইভাবে আজকে আমরা ডিনার প্লেটটা সাজালাম। দেখো ছোট্ট ছোট্ট প্লেট নিয়েছি, দুটো চিকেন কাটলেট, একটু স্যালাড, স্যালাডের মধ্যে কিছুই নেই, শুধু শসা আর পেঁয়াজ, একটা মিষ্টি লাড্ডু আর একটু রাই, মানে কাসুন্দি আর কি, নিয়ে এইভাবে আজকে রাতের প্লেটটা সাজালাম। এই আমারটা হচ্ছে, বুঝতেই পারছ, এই যে আমারটা হচ্ছে, দাদা একটু বেশি কড়া পছন্দ করে। আর এখানে আর একটাও আছে, আমারও প্লেট মোটামুটি সাজানো হয়ে গেছে, আর একটা হয়ে গেলেই হয়ে যাবে। কেমন লাগলো বলো আমার আজকে আমাদের রাতের ডিনারটা, প্লিজ কমেন্ট করে লিখো, হ্যাঁ, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম, সঙ্গে থাকো আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। হ্যাঁ, টাটা।